সালা রাগটা কি সাদে উঠছে, এত আচালি পেঁচালি করছিস কেনে, কি করবি ভালো করে একটু কহ। ফের তোর ফজলি চালু হয়ে গেছে, সালা বেড় জেলে গেলি ঝামেলা আছে বে, কেন তোর বেটাকে পড়া ব্যারিস্টার হবে নাকি? ফলের আমার দরকার নাই, তাদের কেরালা দিদি 14-15 হাজার করে যে মাছ দেয় তাতে আমার সংসার চলে যাবে, নিজে কেটে 2 কোটি ঘর করেছি, আর উদ্দেশ্য কিছু টাকা নিয়ে ছাদ কান দিব মনে করছি। ভালো চেষ্টা বুক কাম বন্ধ করে না ছাড়িকে দিব কামাত করে কিল হেছে ফোর পাস করেছিস নিজের সমান হয়ে গেছে, পরশু দিন জামালের সাথে লোক গেছে তোকে যেতে হবে, ওরা কিন্তু ডাক্তার হবে না মাস্টার হবি, গরিবের ছেলে খেটে খেতে হবে। যা শোন আচ্ছা, দুটা মাস তো থাকবি, তারপরে তো ভের বাড়ি চলে আসবি, আর শুন এলাবেলা খরচ করিস না। আচ্ছা ঠিক আছে রে শোনা, যে আগে ফোন ফোন করে আর ভালো হবে থাকবি, বাকি উঠে গেছে মা। ঠিক আছে আর যা, মন কাছে আনা রে বাবা, সাথে আবার পড়ে যে যা ভালো হবে থাকবি। চল 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 বাইরে অটো দাঁড়িয়ে আছে, চল চল। এই কি আব্দুল কুদ্দুস, আজ তুমি স্কুলে যাওনি? স্যার যাও স্যার। কেন তুমি আর স্কুলে যাবে না, তোমার বাবা স্কুল করেনি? স্যার আমার বাবা মুজুর বলে স্যার শার্ট পরেছে, কেন পড়তে পড়তে স্যার এসে যাও, স্যার এসে যাও। এই কি আব্দুল কুদ্দুস, আপনার ছেলে 10 বছর পূর্ণ হয়নি, আপনি তাকে বাইরে খেতে পাঠাচ্ছেন? না মানে আমরা কোচি, আমরা তো খুব গরিব, তো খেটে তো খেতে হবে, তো নিজে খেটে 2 কোটি ঘর করেছি, আর কুদ্দুসের কিছু টাকা লাগে ছাঁট খান দিতুম। কি বলছেন স্যার? না স্যার ফোন করেন না, ফোন করেন না, আজকে আমি পাঠিয়ে দেবো, আজকে আমি পাঠিয়ে দেবো, আজকে না এখন 11টা চললো, কই কুদ্দুস না তাই ব্যাগ সিলভারটা দাও তো কেটে নাও। তাহলে কুদ্দুস তুমি আমার সাথে স্কুলে ভালো হয়ে যা পড়া করবে। ঠিক আছে মাস্টার স্যার, আপনি যদি না আসতে তো আমার ছেলেটা তো না সাইডে চলে যাবে। ঠিক আছে, আর এরকম যদি বলেন ভোলা না কিছু করবেন, ঠিক আছে স্যার, এ ভুল আর কখনো হবে না, এবং মানুষকেও এ ভুল কখনো করতে দেব না।